একবার ভাবুন কেমন হবে যদি মানুষ এবং এলিয়েন একসাথে বসবাস করা শুরু করে দেয়। এবং সেই সব এলিয়েনদের মধ্যে এমন কিছু এলিয়েন থাকবে যারা কিনা ইচ্ছে মতো মুক্তা তৈরি করতে পারে এবং কিছু এলিয়েন ইচ্ছে মতো রূপ ধরতে পারে। আর এমনই ইন্টারেস্টিং এবং মজার গল্প নিয়ে তৈরি আমাদের আজকের মুভি। নমস্কার, আমি নবীন আর আপনি দেখছেন বেস্ট অফ হলিউড। আর আজকের মুভি ভ্যালেরিয়ান অ্যান্ড দ্য সিটি অফ এ থাউজেন্ড প্ল্যানেটস। মুভি শুরু হয় ভবিষ্যতের পৃথিবীকে দেখিয়ে, আর এটা সেই সময় যখন এলিয়েন এবং মানুষ একসাথে বসবাস করা শুরু করে দিয়েছে। আর এই মানুষ এবং এলিয়েনদের একটি আলাদা গ্রহ রয়েছে যার নাম আলফা। যদিও এটাকে গ্রহ বলা হলেও এটা আসলে গ্রহ নয়, বরং এলিয়েনদের বিভিন্ন স্পেসশিপের সংমিশ্রণে তৈরি এক বিশাল মেশিন যার মধ্যে বিভিন্ন গ্রহের লক্ষ লক্ষ প্রজাতি বসবাস করছে, অর্থাৎ এলিয়েন। আর এই আলফা নামের গ্রহটির সাইজ দিন দিন বেড়েই চলেছে, কারণ এলিয়েনরা বিভিন্ন গ্রহতে গিয়ে সেখানকার প্রজাতিদের এই আলফা নামের গ্রহতে প্রবেশ করাচ্ছে, যার ফলে এই গ্রহতে জনসংখ্যা স্বাভাবিকের চাইতে অনেক বেশি থাকে। আর এই কারণেই ইউনাইটেড হিউম্যান ফেডারেশন দ্বারা একটি পুলিশ বিভাগ তৈরি করা হয়েছে যারা কিনা এই জনসংখ্যার মধ্যে শান্তি রক্ষা করার দায়িত্বে আছে। এরপর 400 বছর কেটে যায় আর আমাদেরকে দেখানো হয় একটি নতুন প্ল্যানেট যার নাম মূল। আসলে মূল নামের এই প্ল্যানেটটি এখনও পর্যন্ত সেই আলফা স্টেশনের সাথে যুক্ত হয়নি, অর্থাৎ এখানে বসবাসকারী এলিয়েনরা এখনও আলাদাভাবেই বসবাস করছে। আর এই এলিয়েনদের একটি স্পেশাল ব্যাপার রয়েছে, আর সেটা হলো তারা যে কোনো কাজে মুক্তা ব্যবহার করে। আর এই মুক্তা তৈরি করার জন্য তাদের কাছে এক অদ্ভুত জীব রয়েছে। আর এই জীবটির বিশেষত্ব হলো সে যদি একটা মুক্তা খেয়ে নেয় তবে সে হাজার মুক্তা তার পেট থেকে বের করতে পারে। আর এই কারণেই এই এলিয়েনরা মুক্তা তৈরি করার জন্য এই জীবগুলোকে ব্যবহার করে। এর বাইরেও এই এলিয়েনরা মাছ ধরাকে তাদের বিশেষ গুরুত্বপূর্ণ কাজ মনে করে, যার কারণে বেশিরভাগ সময়টাই মাছ ধরতে ধরতে কাটিয়ে দেয়। কিন্তু একদিন তাদের এই সুখে শান্তিতে কাটানো জীবন নষ্ট হয়ে যায় যখন মহাকাশ থেকে এক বিশাল স্পেসশিপ তাদের এই প্ল্যানেটে আছড়ে পড়ে। বেশিরভাগ এলিয়েনরাই নিজেদের জীবন বাঁচানোর জন্য বাংকারের তলায় লুকিয়ে পড়ে, কিন্তু ভুলবশত সেই বাংকারের গেট লক হয়ে যায়, যার ফলে বাইরে থাকা তাদের রানী বাংকারের ভেতরে ঢুকতে পারে না। রানী বুঝতে পারে তার জীবন এখানেই শেষ হয়ে যাবে, তাই সে তার জীবনের শেষ মুহূর্তে তার অবশিষ্ট শক্তি ব্যবহার করে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে এক এমার্জেন্সি মেসেজ পাঠিয়ে দেয়, শুধু এই আশায় যাতে বাইরের বিভিন্ন প্ল্যানেটে থাকা মানুষ এবং এলিয়েন তাদের এই বিপদ সম্বন্ধে জানতে পারে। এখন এই রানীর পাঠানো এমার্জেন্সি মেসেজের তরঙ্গ আলফা স্টেশনে শুয়ে থাকা এক আর্মি অফিসারের ঘুম ভাঙিয়ে দেয়। আসলে এই ব্যক্তির নাম মেজর ভ্যালেরিয়ান, যে কিনা ইউএইচএএফ অর্থাৎ ইউনাইটেড হিউম্যান ফেডারেশন দ্বারা তৈরি একজন পুলিশ অফিসার। ভ্যালেরিয়ান বেশিরভাগ সময়টাই তার সহযোগী সার্জেন্ট লিনের সাথে কাটায় এবং একইভাবে সে তাকে পছন্দও করে, কিন্তু লিন তার এই পছন্দকে গুরুত্ব দেয় না, বরং সে তাকে জানায় সে এই আলফা স্টেশনে তার মতোই একজন ওয়ার্কার, তাই সে যদি তার সাথে সম্পর্কে জড়ায় তবে তার কাজ সে ঠিক মতো করতে পারবে না। ভ্যালেরিয়ান এই সব কিছু চুপচাপ শোনে এবং সে তাকে তার কাজের কথাটাও বলে দেয়। সে জানায় ইতিমধ্যে তার মাথায় এমন একটি তরঙ্গ ভেসে উঠেছে যার ফলে তার ঘুম ভেঙে গেছে, তাই সে চায় এই বিষয়ে সম্পূর্ণ তথ্য খুঁজে বের করতে। তাই এই দুজনই তাদের শিপে থাকা এআই যার নাম অ্যালেক্স তাকে ভ্যালেরিয়ানের মস্তিষ্ক স্ক্যান করার দায়িত্ব দেয়। অ্যালেক্সও কথা মতোই কাজ করে এবং তাদেরকে জানায় সে একটি তরঙ্গ খুঁজে পেয়েছে, কিন্তু সেটা কোন সময় থেকে এসছে সেটা সে বুঝতে পারছে না, অর্থাৎ সেটা পুরো বিশ্বের যে কোনো জায়গা থেকে বর্তমানকাল থেকেও আসতে পারে অথবা অতীতকাল থেকেও আসতে পারে। এখন এরই মধ্যে তাদের ডিফেন্স মিনিস্টারের একটি মেসেজ আসে, সে জানায় তাদেরকে এখনই যে করে হোক মুক্তা তৈরি করা সেই জীবটাকে ধরে আনতে হবে, অর্থাৎ যে জীবটাকে আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। এখন এই অর্ডার শুনে তারা দুজনই তাদের শিপ নিয়ে একটি নতুন প্ল্যানেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে যার নাম কারিয়ান। এখন এরা দুজন যখন এই প্ল্যানেটে ল্যান্ড করে তাদেরকে স্বাগত জানায় সেখানকার মেজর গিবসন এবং তার পুরো টিম। আসলে এই মিশনে মেজর গিবসনের পুরো টিমই তাদেরকে সাহায্য করবে। গিবসন তাদের দুজনকেই জানায় সেই জীবটাকে চুরি করতে হলে তাদেরকে বিগ মার্কেটে যেতে হবে, আর এই বিগ মার্কেট খালি চোখে দেখা যায় না, কারণ সেটা ভিন্ন ডাইমেনশনে অবস্থিত, তাই তাদেরকে সেটা দেখতে হলে বিশেষ ধরনের চশমা পরতে হবে। এখন এই কথা শুনে ভ্যালেরিয়ান একটি স্পেশাল হেলমেট এবং চশমা পরে নেয় এবং সেই জায়গায় চলে যায় যেখানে মানুষের যাওয়ার নিষেধ। ভ্যালেরিয়ান সবার প্রথমে সার্জেন্ট কুপারের সাথে দেখা করে এবং কুপার তাকে এক নতুন ধরনের চশমা গিফট করে, একই সাথে একটি বন্দুক দেয় যার সাহায্যে সে ভিন্ন ডাইমেনশনে গিয়ে লড়াই করতে পারবে। এই সব কিছুর পর কুপার ভ্যালেরিয়ানের পুরো বডিটা স্ক্যান করে, আর এমনটা করাতে সে এই প্ল্যানেট থেকে অদৃশ্য হয়ে যায় এবং সেই জায়গায় চলে যায় যেখানে বিগ মার্কেট রয়েছে। একই সময় আমরা দেখি বিগ মার্কেটের সেই মুন প্ল্যানেটে দুজন এলিয়েন
ইগর নামের এক অদ্ভুত এলিয়েনের সাথে কিছুর একটা ডিল করছে। আসলে মুন প্ল্যানেটের রানীর মৃত্যুর সাথে সাথে সেই অদ্ভুত জীবগুলো বেশিরভাগই মারা গেছে, এবং যেগুলো বেঁচেছিল সেগুলো ইগর নামের এই এলিয়েন এবং তার দলবল চুরি করে নিয়ে চলে এসছে। তাই মুন প্ল্যানেটের এলিয়েনরা ইগনের সাথে ডিল করে, এবং তারা সবার প্রথমে ইগনের হাতে একটা মুক্তা দেয় এবং জানায় সে এই মুক্তা আরও অনেক পাবে যদি সে তাদেরকে সেই অদ্ভুত জীবটা ফিরিয়ে দেয়। কিন্তু ইগন তার এই ডিলে রাজি হয় না, কারণ সে জানে এই জীবটা মুক্তা তৈরি করতে পারে। তবে সে কেন মুক্তার বদলে এই জীবটাকে তাদেরকে দিয়ে দেবে, যার ফলে এদের মধ্যে এক হইচই শুরু হয়ে যায় এবং এরা একে অপরের দিকে বন্দুক তুলে ধরে। আর ঠিক তখনই পিছন থেকে ভ্যালেরিয়ান তার বন্দুক ইগনের দিকে ধরে, আর এখান থেকে আমরা বুঝতে পারি ভ্যালেরিয়ানের চশমা এবং তার বন্দুকের গুরুত্ব কতটা। আসলে সে বর্তমানে কাইরিয়ান প্ল্যানেটে থাকলেও সে এই বন্দুক এবং চশমার সাহায্যে বর্তমানে বিগ মার্কেটে রয়েছে এবং ইগনকে আবদ্ধ করে ফেলেছে। একই সময় লিন তার টিম নিয়ে সেই বিগ মার্কেটের মেন গেটের সামনে চলে আসে এবং সেখানে থাকা একজন গার্ড, যে কিনা একজন এলিয়েন, তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আর এই গুলি কোনো সাধারণ গুলি নয়, বরং এই গুলির সাহায্যে তারা এই এলিয়েনকে কন্ট্রোল করতে পারবে। এই সব কিছুর পর তারা সেই দেওয়ালে একটা ফুটো করে এবং সেই ফুটো দিয়ে লিন সেই বিগ মার্কেটে প্রবেশ করে। লিন সবার প্রথমে ভ্যালেরিয়ানের সাথে দেখা করে এবং তাকে একটি বাক্স দেয়, আর এই বাক্সটিও কোনো সাধারণ বাক্স নয়, বরং ঠিক ভ্যালেরিয়ানের চশমা এবং হাতের বন্দুকের মতো। অর্থাৎ এটিও বিগ মার্কেটে প্রবেশ করে এবং অটোমেটিকভাবে সেই জিপটাকে ক্যাপচার করে নেয় এবং লিন পুনরায় সেই বাক্স নিয়ে ফিরে আসে। ভ্যালেরিয়ান বুঝতে পারে তাদের এই মিশন কমপ্লিট হয়েছে, তাই তাকেও এখান থেকে বেরোতে হবে। তাই সে তার বন্দুকটা সেই বিগ মার্কেটের রুম থেকে বের করার চেষ্টা করে এবং আস্তে আস্তে এগিয়ে যায়। কিন্তু সেখানে থাকা ইগনের টিম এবং তার দৈত্যাকার কুকুরগুলো এই বন্দুকের উপর অ্যাটাক করে, যার ফলে ভ্যালেরিয়ান বেশ সমস্যায় পড়ে যায়। বাইরে থাকা লিন এই সব কিছু লক্ষ্য করে এবং সঙ্গে সঙ্গে তার সহযোগী কুপারকে এই বিগ মার্কেটে পাঠিয়ে দেয়। কুপার তার 100% শক্তি দিয়ে এদের সাথে লড়াই করে এবং ভ্যালেরিয়ান কোনো রকমে এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে সে আবারও ধরা পড়ে যায়। ইগনের একজন গার্ড ভ্যালেরিয়ানকে আটকানোর জন্য তার হাতের বন্দুকটায় একাধিক ম্যাগনেটিক বল লাগিয়ে দেয় যাতে সে আর নড়তে না পারে, আর এই প্ল্যানে কাজও হয়। কিন্তু বেশি ওয়েটের কারণে ভ্যালেরিয়ান নিচের টানেলে ঢুকে যায়। ভ্যালেরিয়ান নিচে গিয়ে লক্ষ্য করে এটা অন্য একটা দুনিয়া, যেখানে একটি বাচ্চা ছেলে তার দিকে একটি খেলনা নিয়ে এগিয়ে আসে। ভ্যালেরিয়ান খেলনার সাহায্যে তার হাতের বন্দুকের থেকে একটি ম্যাগনেটিক বল খুলে ফেলে এবং সেটা সেই খেলনার মধ্যে আটকে দেয়। কিন্তু তখনই বাচ্চাটি তার খেলনা বন্দুকের সাহায্যে সেই ম্যাগনেটিক বলটা পাশের একটি এলিয়েনকে লক্ষ্য করে ফায়ার করে, আর এমনটা করাতে ভ্যালেরিয়ানের হাতে থাকা বাকি ম্যাগনেটিক বলগুলো সেই এলিয়েনের গায়ে চলে যায়। ভ্যালেরিয়ান মনে করে সে এই মুহূর্তের জন্য বেঁচে গেছে, কিন্তু তার ধারণা ভুল হয়, কারণ সে এমনটা করে বাচ্চাটিকে আরও রাগিয়ে দিয়েছে, যার ফলে তার মা তার দিকে ছুটে আসে, যে অনেকটা দৈত্যের মতো দেখতে। এখন বাইরে থাকা লিন এইসব কিছু লক্ষ্য করছিল, তাই সে কোনো রকমে ভ্যালেরিয়ানকে এখান থেকে রক্ষা করে এবং সঙ্গে সঙ্গে তাদের শিপে উঠে পড়ে। শিপে উঠেই সবার প্রথমে লিন সেই অদ্ভুত জীবটাকে একটি ক্যাপসুলে ঢুকিয়ে দেয় এবং ভ্যালেরিয়ান সেই মুক্তাটাকে রিসার্চ করা শুরু করে দেয়। বেশ কিছুক্ষণ রিসার্চ করার পর সে জানতে পারে এই মুক্তা দেখতে ছোট হলেও এর মধ্যে ততটাই শক্তি রয়েছে যতটা তাদের এই শিপে রয়েছে। সে বুঝতে পারে এই কারণেই এলিয়েনদের মধ্যে মুক্তার চাহিদা এতটা বেশি। তাই ভ্যালেরিয়ান সেই প্ল্যানেটের সম্বন্ধে জানার চেষ্টা করে যেখানে এই মুক্তা বেশি পরিমাণে তৈরি হয়, কিন্তু ভ্যালেরিয়ান প্রতিবারই ব্যর্থ হয়, কারণ তার কম্পিউটার তাকে জানায় এই গ্রহের সম্বন্ধে সার্চ করার জন্য তাকে আগে পারমিশন নিতে হবে। এই সব কিছুর পর ভ্যালেরিয়ান এবং লিন পুনরায় আলফা স্টেশনে ফিরে আসে এবং সেখানকার জেনারেল, যার নাম অক্টোবর, তার সাথে দেখা করে। অক্টোবর জানায় তাদের এই আলফা স্টেশনের ঠিক মাঝখানে একটি রেডিও অ্যাক্টিভ জোন দেখা গেছে, এমনকি সে এই রেডিও অ্যাক্টিভ জোন নষ্ট করার জন্য একাধিক আর্মি টিম সেখানে পাঠিয়েছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার, এই আর্মি টিমের একজন মেম্বারও এখনও ফেরেনি। সে আরও জানায় এই রেডিও অ্যাক্টিভ জোন দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তাই আমার মনে হয় একদিন এমন আসবে এই পুরো আলফা স্টেশনটাকে এই রেডিও অ্যাক্টিভ জোন নষ্ট করে দেবে। এরই মধ্যে তাদের কমান্ডার সেখানে চলে আসে এবং সে তাদেরকে জানায় স্পেস স্টেশনে একটি বিশেষ সিকিউরিটি মিটিং রাখা হয়েছে, যেখানে প্রত্যেকটা এলিয়েন প্রজাতি থেকে একটি করে এলিয়েন অংশগ্রহণ করবে, তাই আমাদেরকেও সেই মিটিংয়ে অংশগ্রহণ করতে হবে। এখন এই কথা বলে কমান্ডার সেখান থেকে চলে যায়, কিন্তু সে মিটিংয়ে যাবার আগে তাদের স্পেস স্টেশনের অপরাধী রুমে যায়। আর এখানে আমরা প্রথমবার দেখতে পারি কমান্ডার একটি এলিয়েনকে আবদ্ধ করে রেখেছে এবং তাকে টর্চার করছে, আর এই এলিয়েনটি সেই মুন প্ল্যানেটের এলিয়েন, যারা কিনা মুক্তা তৈরি করতে সক্ষম। এখন গার্ডরা কমান্ডারকে জানায় তারা এই এলিয়েনকে অনেকক্ষণ ধরে টর্চার করেছে, কিন্তু তারা কোনো রকম উত্তর পায়নি। এই কথা শুনে কমান্ডার বেশ রেগে যায় এবং সে তাদেরকে অর্ডার দেয়
এক ঘন্টার মধ্যে যদি এই এলিয়েন কোনো রকম উত্তর না দেয় তবে তারা যেন তাকে মেরে ফেলে। এরপর কমান্ডার লিনের সাথে দেখা করে এবং তাকে সেই মুক্তাটা দিতে বলে যেটা তারা সেই বিগ মার্কেট থেকে চুরি করে নিয়ে এসছে। কিন্তু লিন মুখের ওপর না করে দেয়। সে তাকে বলে, আমি এই মিশন সম্বন্ধে এখন সম্পূর্ণরূপে কিছুই জানি না, তাই আমি এই জিনিসটা তোমায় দেব না। এখন এই কথা শুনে ভ্যালেরিয়ান এবং কমান্ডার সেই মিটিংয়ে চলে যায় এবং লিন বাইরে অপেক্ষা করতে থাকে। আর ঠিক তখনই তিনটি অদ্ভুত দেখতে এলিয়েন লিনের দিকে এগিয়ে আসে। তারা লিনকে জানায় মুন প্ল্যানেটের সম্বন্ধে তারা অনেক কিছুই জানে, এমনকি এই আলফা স্টেশনে কর্মরত মেজর স্যাম, যে কিনা অতীতে মারা গেছে, তার সম্বন্ধেও তারা অনেক কিছুই জানে। এখন এই কথা শুনে লিন বেশ অবাক হয়ে যায়, কারণ মেজর স্যাম কিভাবে মারা গেছে সেটা আজ পর্যন্ত কেউ জানে না। এই এলিয়েনগুলো লিনকে আরও জানায় বর্তমানে যে সিকিউরিটি মিটিং চলছে, কিছুক্ষণের মধ্যেই কিছু এলিয়েন সেই মিটিংয়ে হামলা করবে। এই কথা শুনতেই লিন সঙ্গে সঙ্গে সেই রুমে প্রবেশ করে এবং কমান্ডারকে সুরক্ষিত জায়গায় নিয়ে যাবার চেষ্টা করে। কিন্তু তখনই মূল প্ল্যানেটের এলিয়েনরা এই রুমে দেওয়াল ভেঙে প্রবেশ করে এবং প্রত্যেকটা সদস্যকে লক্ষ্য করে ফায়ার করতে শুরু করে দেয়। আর এই বন্দুক থেকে কোনো গুলি বের হয় না, বরং এক আঠালো পদার্থ বের হয়, যেগুলো কিনা প্রত্যেকটা এলিয়েন এবং মানুষকে এক জায়গায় আবদ্ধ করে ফেলে। এই সব কিছুর পর এই এলিয়েনগুলো কমান্ডারকে ধরে নিয়ে চলে যায়। এদিকে ভ্যালেরিয়ান কোনো রকমে তার হাতের ধারালো অস্ত্র দিয়ে এই আঠালো পদার্থ থেকে নিজেকে রক্ষা করে এবং একইভাবে সে লিনকে সুরক্ষিত জায়গায় নিয়ে যায়। ভ্যালেরিয়ানের মাথায় একটা কথাই কাজ করতে থাকে, আর সেটা হলো কমান্ডারকে রক্ষা করতে হবে। তাই সে এলিয়েনদের লক্ষ্য করে এগিয়ে যায়, কিন্তু একটা সময় গিয়ে সে রাস্তা ভুলে যায়, কারণ সে জানে না এলিয়েনগুলো কোন রাস্তায় গিয়েছে। তাই লিন কম্পিউটারের সাহায্য নিয়ে ভ্যালেরিয়ানকে ডাইরেকশন খুঁজতে সাহায্য করে। লিন জানায় সে যদি রাস্তা দিয়ে যায় তবে তার সময় অনেক বেশি লাগবে, কিন্তু সে যদি প্রতিটা দেওয়াল ভাঙতে ভাঙতে সোজা এগিয়ে যায় তবে তার সময় কম লাগবে। এখন এই কথা শুনতেই ভ্যালেরিয়ান সোজা দৌড়াতে শুরু করে এবং তার সামনে থাকা বিভিন্ন রকম দরজা জানালা সবকিছুই ভাঙতে ভাঙতে এগিয়ে যায় এবং একটার সময় সে শত্রুপক্ষের স্পেসশিপ খুঁজে পায়। কিন্তু সমস্যা হলো এখানে একাধিক স্পেসশিপ রয়েছে, তাই সে বুঝতে পারে না কোন শিপে তাদের কমান্ডার রয়েছে। কিন্তু তবুও সে একটি নির্দিষ্ট শিপ লক্ষ্য করে এগিয়ে যায় এবং একটার সময় সে রেডিও অ্যাক্টিভ জোনে প্রবেশ করে ফেলে, যার ফলে লিন তার সাথে আর কোনো রকম কন্ট্যাক্ট করতে পারে না। লিন সঙ্গে সঙ্গে তাদের জেনারেল অক্টোবরের সাথে দেখা করে এবং তাকে এখনই ভ্যালেরিয়ানকে রক্ষা করতে বলে। কিন্তু জেনারেল তাকে মুখের ওপর জানিয়ে দেয় সে এই সব কিছুই করতে পারবে না, কারণ ইতিমধ্যে সেখানে গিয়ে তাদের একাধিক আর্মি ম্যান ভ্যানিশ হয়ে গেছে। এই কথা শুনে লিন বেশ রেগে যায়। সে বলে, এই আলফা স্টেশনে কিছু একটা ঘটছে যেটা কিনা আমি জানি না। সে তাকে জিজ্ঞাসা করে, এলিয়েনগুলো এই আলফা স্টেশনে বসবাস করে কেন তারা এখানে অ্যাটাক করবে? এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে, আর যদি কোনো কারণ না থাকে এবং তারা যদি সত্যিই খারাপ হয়ে থাকে তবে তুমি কেন তাদেরকে এই আলফা স্টেশনে আশ্রয় দিলে? এর উত্তর তোমায় দিতেই হবে। কিন্তু জেনারেল কোনো কথা বলে না, সে চুপ থাকে, যার ফলে লিনা সেখান থেকে চলে যায়। এখন এই সব কিছু শুনে জেনারেল অক্টোবর সেই মূল প্ল্যানেটের সম্বন্ধে রিসার্চ করা শুরু করে দেয়। কিন্তু সে লক্ষ্য করে কম্পিউটার এই প্ল্যানেটের সম্বন্ধে তাকে কোনো রকম অ্যাক্সেস দিচ্ছে না। অন্যদিকে লিন সেই তিনটে এলিয়েনদের সাথে আরও একবার দেখা করে, যাদের নাম ডোগ্যানডিগিস। আর এই ডোগ্যানডিগিস ভ্যালেরিয়ানের ঠিকানা খুব ভালোভাবে জানে, তাই লিন এদেরকে নিয়ে যাত্রা শুরু করে। যাত্রাপথে এই চারজনের সাথে আরও এক ব্যক্তি দেখা হয়, যার নাম বব। আসলে বব একজন ট্যালেন্টেড মানুষ, যে কিনা মাছ ধরতে পছন্দ করে, আর তার ট্যালেন্ট হলো সে সেই সব মাছগুলো ধরতে পারে যেগুলো কিনা বাকিরা কেউই ধরতে পারে না। আর এর মধ্যে একটি মাছ হয় কর্টেক্স জেলিফিস। লিন ভালোভাবে জানে ববের কাছে একটি সাবমেরিন রয়েছে, তাই সে সেই সাবমেরিনের সাহায্যে সমুদ্রের চারপাশটা ঘুরতে বের হয়। কিছুটা যেতেই সে দেখতে পায় সমুদ্রের তলায় বিশাল দৈত্যাকার জীব, যাদের মধ্যে ব্রোমোসরাস এবং নানান রকম জীব রয়েছে। বব জানায় সেই স্পেশাল জেলিফিস এই দৈত্যাকার জীবগুলোর পিঠেই বাসা বাঁধে, তাই তাদেরকে ধরতে হলে এই দৈত্যাকার জীবগুলোর সাথে লড়াই করতে হবে। কিন্তু বব এখানে লড়াই করে না, বরং তার সাবমেরিনের স্পেশাল একটি মেশিনের সাহায্যে সে ব্রোমোসরাসের পিঠ থেকে জেলিফিশগুলো তুলে নেয়। কিন্তু এমনটা করাতে ব্রোমোসরাসগুলো তাদেরকে তাড়া করে, কিন্তু ভাগ্য ভালো থাকে ববের সাবমেরিন এই ব্রোমোসরাসের থেকে স্পিড বেশি থাকে, তাই তারা এই মুহূর্তের জন্য বেঁচে যায়। এখন এরা পাড়ে পৌঁছালে ডোগ্যানডিগিস লিনকে জানায়, এই জেলিফিশ যদি সে মুখে মাখে তবে সে যেটা চাইছে, অর্থাৎ যাকে সে খুঁজতে চাইছে, তার ঠিকানা সে চোখের সামনে দেখতে পারবে, কিন্তু এই দৃশ্য সে এক মিনিটের বেশি দেখতে পারবে না। লিন তার কথা মতোই কাজ করে এবং সে লক্ষ্য করে ভ্যালেরিয়ান আহত অবস্থায় পড়ে রয়েছে এবং তার পাশে একটি লেখা রয়েছে, আর সেটা হল L630ESUL। ডোগ্যানডিগিস জানায় এর অর্থ হল Level 630 East। এখন এই কথা শুনে লিন সঙ্গে সঙ্গে তার পার্টনারকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে।
এদিকে ডোগান ডিগিস জেনারেল অক্টোবরের সাথে দেখা করে এবং তাকে জানায় সেই এলিয়েনরা ভ্যালেরিয়ানকে তো ধরে নিয়েছে, তার সাথে তাদের কমান্ডারকেও ধরে নিয়ে চলে গেছে। এই কথা শুনে জেনারেল প্রথমবার এই ব্যাপারটা সিরিয়াস নেয় এবং সঙ্গে সঙ্গে তার টিমকে অর্ডার দেয় তারা যেন এই ষড়যন্ত্রে যারা যারা জড়িত রয়েছে তাদেরকে তারা মেরে ফেলে। এরপর সে আরও একবার মূল প্ল্যানেটের সম্বন্ধে সেই এলিয়েনের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু এবারও সে কিছুই বলার আগে সে নিজেকে ধ্বংস করে দেয়, ঠিক তেমনভাবেই যেমনটা তাদের রানী করেছিল। আর এমনটা করার পর এলিয়েনটি তাকে বলে এর পেছনে একটাই কারণ, আর সেটা হলো আমাদের যেটা দরকার সেটা তোমাদের কাছেই রয়েছে। অক্টোবর কিছুই বুঝতে পারে না, তাই সে সঙ্গে সঙ্গে তাদের সার্জেন্ট নেজার সাথে দেখা করে। সার্জেন্ট নেজার কাজ হলো বিভিন্ন এলিয়েনের ডিএনএ দ্বারা তাদের ডেটাবেস চেক করা, আর অক্টোবর ঠিক একই কাজ তাকে করতে বলে। কিন্তু নেজা তাকে জানায় এই এলিয়েন এখানে বসবাস করে না, যার কারণে তাদের ডেটাবেস চেক করতে সে পারবে না। অন্যদিকে লিন তার সেই ঠিকানায় পৌঁছে যায়। সে লক্ষ্য করে এখানে বড় বড় পাহাড় এবং তার পাশে বড় বড় গিরিখাত রয়েছে, যার ফলে সে খুব সতর্কভাবে আস্তে আস্তে এগোতে শুরু করে এবং একটা সময় সে ভ্যালেরিয়ানকে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। লিন সঙ্গে সঙ্গে তার স্পেশাল মেডিসিনের সাহায্যে ভ্যালেরিয়ানের জ্ঞান ফেরায়। লিন লক্ষ্য করে এই ভয়ানক জায়গায় খুব সুন্দর সুন্দর বাটারফ্লাই উঠছে, যাদের প্রত্যেকটা রং আলাদা, আর এটা দেখে লিনের বেশ ভালো লেগে যায়। তাই সে তার লোভ সামলাতে পারে না, সে একটা বাটারফ্লাই হাত দিয়ে ধরার চেষ্টা করে এবং যখন সে টাচ করে ঠিক সেই মুহূর্তে সে একটি ফাঁদে আটকে পড়ে। আসলে এই সব কিছুই এই এলিয়েনদের পূর্ব পরিকল্পিত ফাঁদ, যার সাহায্যে তারা প্রতিটা মানুষকে এখানে আবদ্ধ করে ফেলে। এখন ভ্যালেরিয়ানও ইচ্ছাকৃতভাবে একটি বাটারফ্লাই ধরার চেষ্টা করে, যাতে সে এই ফাঁদের পেছনে যে এলিয়েনটা রয়েছে তাকে মার্ডার করতে পারে, এবং তার এই প্ল্যান ব্যর্থ যায় না। সে খুব সহজেই সেই এলিয়েনটাকে মেরে ফেলে, কিন্তু সমস্যা হলো এই সব কিছু করেও সে লিনের কাছে পৌঁছাতে পারে না, কারণ লিনকে সেই রেডিও অ্যাক্টিভ জোনে নিয়ে চলে গেছে যেখানে সে প্রবেশ করতে পারবে না। এখন ভ্যালেরিয়ানের এআই যার নাম অ্যালেক্স, সে তাকে পরামর্শ দেয় সে সেই রেডিও অ্যাক্টিভ জোনে প্রবেশ করতে পারবে, কিন্তু তার আগে গ্লামোপড নামের এক এলিয়েনের সাথে দেখা করতে হবে আর সেই তাকে সাহায্য করতে পারবে। এই কথা শুনে ভ্যালেরিয়ান একটি স্পেশাল ক্লাবে চলে যায় যেখানে জলি নামের এক ব্যক্তির সাথে সে দেখা করে এবং তাকে গ্লামোপডের সম্বন্ধে জিজ্ঞাসা করে। আসলে গ্লামোপড এমন এক ধরনের এলিয়েন যারা চাইলেই ইচ্ছে মতো রূপ ধরতে পারে। এখন ভ্যালেরিয়ানের কথা শুনে জলি তাকে বাবেল নামের এক লেডি ড্যান্সারের কাছে নিয়ে যায়। ভ্যালেরিয়ান লক্ষ্য করে এই মেয়েটি ডান্স করছে ঠিকই, কিন্তু প্রতিটা মুহূর্তে সে তার রূপ বদলে ফেলছে, যার অর্থ হলো এই মেয়েটি কোনো মানুষ নয় বরং এলিয়েন, আর সে গ্লামোপড প্রজাতির এলিয়েন। ভ্যালেরিয়ান এই সুযোগে সঙ্গে সঙ্গে জলিকে তার বন্দুক দিয়ে অজ্ঞান করে ফেলে এবং বাবেলের সাথে তার ডিল কনফার্ম করে। বাবেল ভ্যালেরিয়ানকে তার শক্তির দ্বারা ঠিক সেই ধরনের এলিয়েনের রূপ দেয় যেই ধরনের এলিয়েন লিনকে ধরে নিয়ে গেছে। অন্যদিকে লিন নিজেকে রক্ষা করার জন্য বাকি এলিয়েনদের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু তারা লিনের কথা শোনে না, বরং তারা তাকে অর্ডার দেয় সে যেন এখনই নতুন ড্রেস পরে রেডি হয়ে যায়, কারণ তাদের বস খাবার জন্য খুব শীঘ্রই রেডি হচ্ছে। এখন লিনও তাদের কথা মতোই সাদা ড্রেস পরে মাথায় খাবারের প্লেট নিয়ে প্রত্যেকটা এলিয়েনের মতো এক লাইনে দাঁড়িয়ে পড়ে। কিন্তু অবাক করার ব্যাপার, এর মধ্যে ভ্যালেরিয়ান এবং বাবেল দুজনেই ছদ্মবেশে প্রবেশ করে যায়। এখন এই এলিয়েনের রাজা এক এক করে প্রত্যেকের খাবার টেস্ট করে, কিন্তু তার একটাও পছন্দ হয় না, শুধুমাত্র লিনের খাবারটা বাদে। আর এই খাবার তার এতটাই পছন্দ হয়ে যায় তাই সে প্ল্যান করে সে লিনকেও খেয়ে ফেলবে। পাশে থাকা ভ্যালেরিয়ান এই সব কিছু লক্ষ্য করছিল এবং সে বুঝতে পারে বর্তমানে লিন বিপদে রয়েছে, তাই সে সঙ্গে সঙ্গে তার চাকু বের করে প্রত্যেককে মার্ডার করতে শুরু করে দেয়। লিনও বুঝতে পারে ভ্যালেরিয়ান এখানে চলে এসেছে, তাই সে তার মনের সাহস পুনরায় ফিরে পায় এবং ভ্যালেরিয়ানের মতো একটি চাকু নিয়ে ফাইট করা শুরু করে দেয়। কিন্তু এলিয়েনদের সংখ্যা অনেক বেশি থাকে, যার ফলে এদেরকে পালাতে হয়, কিন্তু পালাতে গিয়ে বাবেল একটি টানেলের মধ্যে পড়ে যায়। অন্যদিকে জেনারেল অক্টোবর তাদের ডিফেন্স মিনিস্টারের সাথে কথা বলে এবং তাকে কমান্ডারের সম্বন্ধে জিজ্ঞাসা করে, কিন্তু ডিফেন্স মিনিস্টার এই কথা শুনে বেশ কিছুক্ষণ চুপ থাকে এবং এই প্রশ্নের সে উত্তর দেয় না, বরং সে জানায় মূল নামে সেই প্ল্যানেটটি ভুলবশত যুদ্ধের সময় ধ্বংস হয়ে গেছে, যার ফলে সেখানকার এলিয়েনরা সেখানে বসবাস করতে পারছে না। এই কথা শুনে কমান্ডার সঙ্গে সঙ্গে সেই যুদ্ধের সম্পূর্ণ দায়িত্বে কে ছিল সেটা জানার চেষ্টা করে, কিন্তু এবার সে ব্যর্থ হয় কারণ কম্পিউটার তাকে কোনো রকম অ্যাক্সেস দেয় না। এরই মধ্যে জেনারেল লক্ষ্য করে তার চারপাশে যেই গার্ডগুলো রয়েছে সেগুলো অদ্ভুতভাবে তার দিকে দেখছে, এমনকি তাদের দেখে মনে হচ্ছে তারা রোবটের মতো কাজ করছে। তখন তার পাশে থাকা সার্জেন্ট তাকে জানায় এই গার্ডগুলো সম্পূর্ণ কমান্ডারের নির্দেশ মতোই কাজ করে, তাই এদেরকে এখান থেকে সরাতে গেলেও কমান্ডারের পারমিশন অবশ্যই লাগবে। অন্যদিকে টানেলের ভিতরে ভ্যালেরিয়ান এবং লিন লক্ষ্য করে বাবেল বেশ আহত হয়ে গেছে, এমনকি সে আর বাঁচবে না, তাই বাবেল শেষবারের মতো ভ্যালেরিয়ানকে বোঝায়
সে যেন লিনকে কখনোই একা ছেড়ে চলে না যায়। আর এই বলে সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরপর এরা দুজন তাদের যাত্রা পুনরায় শুরু করে। তারা দুজনেই জানে না কোথায় যাচ্ছে, কিন্তু ভ্যালেরিয়ান থামে না, বরং সে লিনকে বোঝায় সেই দিনের সেই অদ্ভুত তরঙ্গ যেটা কিনা তার ঘুম ভাঙিয়ে দিয়েছিল, তারপর থেকেই তার মস্তিষ্ক অটোমেটিকভাবে কাজ করছে এবং তাকে সঠিক রাস্তায় নিয়ে যাচ্ছে। আর এমনভাবেই কথা বলতে বলতে তারা একটা সময় একটি রঙিল দেওয়ালের সামনে চলে আসে এবং অদ্ভুতভাবে সেই রঙিল দেওয়াল থেকে মূল প্ল্যানেটের একটি এলিয়েন বেরিয়ে আসে। আর সে তাদেরকে প্রথমবার জানায় বেশ কয়েক বছর আগে তাদের সাথে কতটা ভয়ানক দুর্ঘটনা ঘটেছিল। সে বলে, এক ভয়ানক স্পেসশিপ দুর্ঘটনার ফলে আমাদের মূল প্ল্যানেট সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়, যার ফলে আমরা বেশ কয়েক বছর ধরে মহাকাশে ঘুরে বেড়াতে শুরু করি এবং তারপরেই আমরা সেখানে বেশ কিছু স্পেসশিপের টুকরো খুঁজে পাই এবং একই সাথে বিভিন্ন রকম মেশিন যার সম্বন্ধে আমরা কিছুই জানতাম না। কিন্তু ধীরে ধীরে আমরা সব কিছু শিখে নিই এবং এই স্পেসশিপ নতুনভাবে তৈরি করি। কিন্তু সমস্যা হলো, আমাদের কাছে একটা জিনিস ছিল না, আর সেটা হলো সেই অদ্ভুত জীবটা যার সাহায্যে আমরা মুক্তা তৈরি করতাম। আর এই কারণেই আমাদের এক এলিয়েন যার নাম ইগন, তাকে এই জীবটাকে খোঁজার দায়িত্ব দিয়েছিলাম, কিন্তু সেও আমাদের সাথে বেইমানি করেছিল। এখন এই সব কথা শুনে ভ্যালেরিয়ান এবং লিন বেশ লজ্জিত হয়, কারণ তারা জানে সেই জীবটাকে তারাও চুরি করতে গিয়েছিল, এমনকি তারা চুরি করেছেও। এখন এরই মধ্যে কমান্ডারের জ্ঞান ফিরে যায় এবং সে সঙ্গে সঙ্গে ভ্যালেরিয়ান এবং লিনকে অর্ডার দেয় তারা যেন ওই মূল প্ল্যানেটের এলিয়েনগুলোকে অ্যারেস্ট করে নেয়। কিন্তু তার এই কথা লিন মোটেও শোনে না, কারণ তারা ইতিমধ্যে বুঝতে পেরেছে এর পেছনে মেন ভিলেনটা কে। আসলে কমান্ডার যখন প্রথম প্রথম এই আলফা স্টেশনটাকে কন্ট্রোল করার দায়িত্ব পায়, সে সবার প্রথমে ইচ্ছাকৃতভাবে মূল প্ল্যানেটে একাধিক মিসাইল দিয়ে অ্যাটাক করে, শুধুমাত্র বাকি প্ল্যানেটের মানুষদেরকে তার শক্তি বোঝানোর জন্য। এমনকি তখন তার মাথায় এটা কাজ করে না, তার এই মিসাইলের কারণে বাকি প্ল্যানেটের মানুষ অথবা এলিয়েনদের কি হতে পারে। আর এই সব ঘটনার পরে সে এই পুরো মিশনের হিস্ট্রি কম্পিউটার থেকে মুছে দেয়। এমনকি এই কারণে তাকে মেজর স্যামকেও মার্ডার করতে হয়েছিল, কারণ সেই একমাত্র এই পুরো সত্যিটা জানত। আর এভাবেই আস্তে আস্তে সব সত্যি সবার সামনে বেরিয়ে আসে, যার ফলে কমান্ডারের কাছে আর কোনো মিথ্যে কথা থাকে না। তাই ভ্যালেরিয়ান তার রাগ সামলাতে না পেরে সে সজোরে কমান্ডারের মুখে ঘুষি মারে এবং তারপর সে তার হাতে থাকা মুক্তাটা সেই এলিয়েনদের হাতে তুলে দেয়। একইভাবে লিনও সেই অদ্ভুত জীবটা সেই এলিয়েনদের হাতে তুলে দেয় এবং সঙ্গে সঙ্গে তারা সেই অদ্ভুত জীবটাকে একটা মুক্তা দেয় এবং একাধিক মুক্তা অটোমেটিকভাবে বেরিয়ে আসে এবং সেই মুক্তার শক্তি দিয়ে পুনরায় তারা তাদের প্ল্যানেট নতুনভাবে তৈরি করে ফেলে। এখন যেহেতু এই এলিয়েনদের সব সমস্যা শেষ হয়ে গেছে, তাই তারা সঙ্গে সঙ্গে ভ্যালেরিয়ানের মস্তিষ্ক থেকে তাদের রানীর পাঠানো সেই সাংকেতিক তরঙ্গ বের করে ফেলে। এখন এরই মধ্যে তারা বেশ কিছু সোলজারের শব্দ শুনতে পায়, তাই তারা সঙ্গে সঙ্গে দেওয়ালের ওপারে গিয়ে জেনারেল অক্টোবরের সাথে কথা বলে এবং তাকে বোঝায় তারা এখানে যার জন্য এসেছিল সেটা তারা পেয়ে গেছে, তাই তারা তাদেরকে কোনো রকম ক্ষতি করবে না। কিন্তু জেনারেল অক্টোবর তাদের এই কথা বিশ্বাস করে না। তখন ভ্যালেরিয়ান এবং লিনও তাকে বোঝায় এবং পুরো ঘটনাটা ভালোভাবে বলে, কিন্তু জেনারেল জানায় সে এই সব কিছু তখন বিশ্বাস করবে যখন কমান্ডার নিজের মুখে তাকে এই সব কিছু জানাবে। ভ্যালেরিয়ান এবং লিন সঙ্গে সঙ্গে কমান্ডারের জ্ঞান ফেরানোর চেষ্টা করে এবং তাকে এই সব কিছু বলতে বলে, কিন্তু কমান্ডার ঠিক তার উল্টোটা বলে। সে জানায় এখানে অনেক বিপদ রয়েছে, তাই সে তার তৈরি করা সোলজারদের অর্ডার দেয় তারা যেন এই পুরো জায়গাটা ধ্বংস করে ফেলে। এখন কমান্ডারের তৈরি করা রোবোটিক আর্মিগুলো তার কথা মতোই কাজ করে, তারা সঙ্গে সঙ্গে গুলি চালাতে শুরু করে দেয়। এদিকে ভ্যালেরিয়ান এবং লিন তাদের হাতে থাকা বন্দুক দিয়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করে এবং কোনো রকমে মূল প্ল্যানেটের এলিয়েনদের তাদের স্টারশিপের সাহায্যে এই আলফা স্টেশন থেকে সুরক্ষিতভাবে বের করে দেয়। এদিকে জেনারেল অক্টোবর বুঝতে পেরে যায় এই সব কিছুর পিছনে কমান্ডারের হাত রয়েছে, তাই সে তার টিমকে অর্ডার দেয় তারা যেন এখনই কমান্ডারকে অ্যারেস্ট করে নেয়। এরপর বেশ কিছুক্ষণ ফাইট চলার পর ভ্যালেরিয়ান এবং লিন তাদের পার্সোনাল স্পেসশিপের সাহায্যে সেই রেডিও অ্যাক্টিভ জোন থেকে বেরিয়ে আসে। আর এবার অদ্ভুতভাবে লিন ভ্যালেরিয়ানকে প্রপোজ করে এবং জানায় তারা খুব শীঘ্রই বিয়ে করে নেবে। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে, নতুন গল্পের সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।